ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার যার জন্যে পাগল সবই, যার জন্যে সৃষ্টি হইল ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, শাহে শাহেনার পারানে, ও মদিনার রে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার রে যার জন্যে পাগল সবই, যার জন্যে সৃষ্টি হইল ত্রিভুবন, পাখি যদি হইতাম আমি উইরা উইরা যাইতাম আমি, থাকতো না মনে কোনো জাত না, দেহে নাই পাখা কাছে নাই টাকা আমার, দেহে নাই পাখা আমার কাছে নাই টাকা আমার, কেমনে কেমনে যাব সোনার মদিনা, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ভালো লাগে সবাই, নাতে রসুল ভালো লাগে? আমরা তো যখন দিগন্ত টেলিভিশনে গান গেয়েছি, ইসলামী সঙ্গীতগুলো গেয়েছি, মানুষগুলো ইসলামী সঙ্গীতের কি অমীয় সুধা, কি বাণী, কি সুধা, কি প্রেম মানুষগুলো তখন পাইছে। এখন তো আর সে চ্যানেলগুলো নাই, আর ইসলামী গানও ওইভাবে টেলিভিশনে আসে না, কতক্ষণ ঠিক কিছু মানুষ, আমাদের দেশের কিছু মানুষ, নামধারী মুসলমান আবু জেহেলের উত্তরসূরি যারা, তারা আজকে এই চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে, কথা কর ঠিক কিনা? আরো যদি কন ঠিক কিনা? তবে সেদিন বেশি দূরে নয়, আবার সেদিন আসছে, দেন আবার হাসবে, আবারও আমরা ইসলামী গান গাইব, আবারও খুলবে ইসলামের সোনালী দিনের সেই ইতিহাস, আবারও আসবে হযরত ওমরের মতো যুগ, আবারও আসবে হযরত আলীর মতো যুগ, আবারও আসবে হযরত উসমানের মতো যুগ, মানুষগুলো তার শয় সম্বল নিয়ে নিরন্তর পথে অর্ধরজনীতে একা একা হেঁটে যাবে, পৃথিবীর বুকে কোনো মায়ের সন্তানের ক্ষমতা হবে না তার সামনে দাঁড়িয়ে তার কম্বলগুলো কেড়ে নেওয়ার, কথা কোন ঠিক কেন? সেদিন বেশি দূরে নয়,